আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আমার লাইফের খুবই গুরুত্বপূর্ণ দুইটা প্রশ্নের উত্তর দিব। তো অবশ্যই ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে আর আমাদের সাথে থাকতে হবে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, কারণ আমরা খুব তাড়াতাড়ি 500,000 সাবস্ক্রাইবার হিট করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজ প্রায় এক বছর যাবৎ আপনাদের অনেকগুলো কোশ্চেন আসছে, তার ভিতরে একটা বড় কোশ্চেন যে আমি কেন স্ট্যান্ড বাদ দিয়ে দিলাম, স্ট্যান্ড কেন করতেছি না, আর স্ট্যান্ড রিলেটেড কোনো ভিডিও কন্টিনিউ কেন আসতেছে না। তো আপনাদের ভিতরে অনেকেই আছেন এই কোশ্চেনগুলো অনেক দিন যাবৎ, প্রায় এক থেকে দেড় বছর যাবৎ এই কোশ্চেনটা আসতেছে, বাট আমি সেইভাবে কোনো রকম মানে মুখ খুলিনি। তো আজকে ক্লিয়ার করে আপনাদেরকে এই কথাগুলো বলবো এবং আমরা যে সাইকেলটা কিভাবে করতেছি এই সাইকেলটার কিছু আপডেট আপনাদের সাথে শেয়ার করব। আলহামদুলিল্লাহ আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ঝিনাইদহ জজ কোর্ট। তো এখানে আমি প্রায় দীর্ঘ 3-4 বছর সময় দিয়েছি আর এই সময়কালে আমার অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে এবং আমার যে এত এত সাপোর্টার লোক ছিল যারা আমার সাথে স্ট্যান্ড করতো, এমন সময় ছিল যে আমরা এখানে স্ট্যান্ড করতাম এতটুকুর ভিতরে এত জায়গা এরিয়া, এখানে আমাদের স্ট্যান্ড করার জন্য জায়গা হতো না। তো পরবর্তীতে আমরা বলতাম যে কিছু মানুষ বসো, তারপরে কিছু মানুষ আসো, এইভাবে ম্যানেজ করে নিয়ে আমরা কিন্তু স্ট্যান্ড করতাম। তো এই যে এত বড় একটা প্ল্যাটফর্ম, এত বড় একটা সুযোগ, এটা আমি কেন বাদ দিয়ে আমি ভিডিও বানানো বন্ধ করে দিয়েছি, অল্প বানাই, আর আমার ভিডিওতে কেন আগের মতন মিউজিক, কেন আগের মতন মাত্রা অতিরিক্ত এমন কাজ যে কাজগুলো আসলে করা ঠিক না, এমন কোনো কাজ বা রিক্স নেওয়া ঠিক না অতিরিক্ত, সেইগুলো কেন থাকে না। এর প্রধান কারণ হচ্ছে যে দেখেন সবারই কিন্তু একটা শৈশব থাকে আর শৈশবে মানুষ একরকম কাজ করে, আস্তে আস্তে যখন বোঝা শেখে তখন মানুষের ভিতরে পরিবর্তন আসা শুরু করে। তো আমার ভিতরেও একটা পরিবর্তন আসা শুরু হয়েছে। তো এই পরিবর্তন আসার পর থেকে আমি সাইকেল রিলেটেড ভিডিও করা কমিয়ে দিচ্ছি, যে রিস্কগুলো আমি নিতাম একতলা ছাদের উপরতে লাফ দেওয়া, পানির ভিতরে লাফ দেওয়া ইত্যাদি ইত্যাদি রিস্কগুলো আমি এখন কম নিই। আর এই যে স্ট্যান্ড, এই গ্রাউন্ডে কিন্তু এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত অনেক লোকজন, হয়তো আমরা সারা দিন এই যে সেসব দ্বারা প্র্যাকটিস করতাম, এই যে দেখতেছেন যে ইটের খোয়াগুলো এইখানে কিন্তু উঁচু নিচু জায়গাগুলো দেখতেছেন, এইগুলো কিন্তু আমাদের দ্বারাই হয়েছে। আমাদের যে সাইকেলের টায়ার, এই টায়ারগুলো স্লিপ কেটে কেটে আমরা কিন্তু এইগুলো নষ্ট করছিলাম আর কি একসময় আর কি। তো আমি প্রায় এখন করোনার পর থেকেই আর কি একদমই টোটালি স্ট্যান্ড করা বন্ধ করে দিই। বন্ধ করে দিয়ে আমি চিন্তাভাবনা করলাম যে আজ থেকে 3-4 বছর পরে যেন আমি কী করব। মানুষের একটা টাইম থাকে, সেই টাইমের পর যেন কিন্তু মানুষ আর স্ট্যান্ড করতে পারে না, মানুষের শারীরিক সেই পরিমাণ শক্তি থাকে না। তো আমি চিন্তাভাবনা করলাম যে আমার অবশ্যই এমন কিছু করা দরকার যা এক কথা হচ্ছে মানুষের জন্য কিছু করা, আল্লাহ তাআলা যে জিনিসটা আমাদের জন্য এক কথা যে পজিটিভ কিছু করা আর কি। তো সেই পজিটিভ কিছু করার জন্য আর কি ধর্মীয়ভাবে কিছু কাজ শুরু করলাম, আর কি ইসলামিক কন্টেন্ট বানানো শুরু করলাম। তো তারপর থেকে আস্তে আস্তে সাইকেলের যে কাজগুলো আর কি এইগুলো আস্তে আস্তে চাপা পড়ে গেল আর কি। তো সাইকেলের কাজ আমি একদমই বাদ দিতে চাইনি, কারণ সাইকেলের যে কাজগুলো এগুলো আমি পছন্দ করি, স্ট্যান্ড করা, সাইকেল রিভিউ করা, সাইকেল রিলেটেড ভিডিও বানানো, এগুলো আমার ভালো লাগে। তো যার কারণে আমার নিজের একটা স্টোর দিয়েছি যাতে আমি আপনাদের সাথে অনেক কথা হয়ে গেল থাকতে পারি। তো অনেক কথা হয়ে গেল আমি কেন স্ট্যান্ড করি না সেই জিনিসটা ক্লিয়ার করলাম, আর এখন থেকে টুকটাক স্ট্যান্ড রিলেটেড ভিডিও আসবে ইনশাআল্লাহ। আমি আপনাদের ভাই আকিব আহমেদ, আর আমি যেটা বলি সেটা অবশ্যই অবশ্যই আমি করার চেষ্টা করি। আমি আপনাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে আমি আপনাদেরকে একটা সাইকেল উপহার দেবো, সেই ধারাবাহিকতায় আজকে এই যে সাইকেলটা দেখতে পাচ্ছেন এই সাইকেলটা আমি আপনাদেরকে উপহার দিব। এইটাই হচ্ছে ওই সাইকেলের আপডেট। আপনারা আমার ইউটিউব চ্যানেলে 8,000-এরও বেশি কমেন্টস করেছেন যে ভাই আমাকে সাইকেলটা দিন, আর ফেসবুক পেজে 1,200 কমেন্ট করেছেন আপনারা, আরও অন্যান্য জায়গাটা সব জায়গাটা মিলে প্রায় 11,000 মতন কমেন্টস শুধুমাত্র একদিনে আপনারা করে দেখিয়েছেন। তো আমি কি আসলে এই সাইকেলটা আপনাদেরকে দিব? অবশ্যই যদি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা যদি দাবিয়ে দেন, তাহলে আপনি পেয়ে যাচ্ছেন একটা নতুন সাইকেল। সত্যি কথা বলতেছি, নতুন একটা সাইকেল আপনি পেয়ে যাচ্ছেন, কারণ বরাবরের মতন এর আগেও আমরা সাইকেল কীভাবে করেছি, তো আজকে সেই ধারাবাহিকতায় আজকে আমরা যে সাইকেলটা কীভাবে করছি, এই সাইকেলটার নাম হচ্ছে ভিনম। তো ভিনম কোম্পানির MTV সাইকেলটি ড্রিম সাইকেল স্টোরের পক্ষ থেকে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই সাইকেলটি চলে যাবে। আমি বলতে পারছি না যে কোথায় যাবে এই সাইকেলটা, 64 জেলার ভিতরে কোথায় যেতে পারে এই সাইকেলটা। আপনারা অবশ্যই অবশ্যই ওই ভিডিওর নিচে কমেন্ট করুন, ওই কমেন্টস থেকে আমি কিন্তু আপনাদেরকে সাইকেল দিব। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, কারণ আমার চ্যানেলের সাবস্ক্রাইবার ছিল মাত্র 52,000, 4,52,000, এখন হচ্ছে
55,000 আর আপনাকে 50,000 সাবস্ক্রাইবার করে দিলে 5,00,000 সাবস্ক্রাইবার যদি হয়ে যায় দেখা যাক, যদি হয় তাহলে আমরা সাইকেলটা আপনাদেরকে দিব, আর যদি না হয় 7 দিন সময়, আর মাত্র 6 দিন সময় আছে, 6 দিনের ভিতরে আমরা এই সাইকেলটা আপনাদেরকে দিব ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এখানে এন্ডিং করছি, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী আপডেট ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।